আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবারও আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি রেসিপি। এটা পাউরুটি চিকেন কাকলেট। এটা আপনারা ইফতারে রাখতে পারেন, এমনিও যে কোনো সময় আপনারা খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর এবং খুবই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমরা এই পাউরুটি চিকেন কাকলেটটা কীভাবে বানাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে চলুন। এখানে আছে 3 পিস ব্রেড, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এখানে আছে লাল আর কমলা ক্যাপসিকাম কুচি, আছে চিকেন, আরও নিয়েছি আমি আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ, 1 চিমটি হলুদ, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 কাপ দুধ। প্রথমেই আমি পাউরুটি যেটা আছে সেটাকে একটু দুধ দিয়ে ভিজিয়ে নেব। একটু সফট বানানোর জন্য বেশি না হলেও চলবে, কারণ বেশি যদি ভেজাই তাহলে হবে কি একটু গ্যাদগ্যাদা ভাব হবে, আমি এতটা গ্যাদগ্যাদা করব না। 1/2 কাপ নিয়েছি, আমার পুরোটা লাগলো না, কিছুটা রয়েই গেল। আমি একটা বল নিয়েছি, সেই বলের মধ্যে আমার যে শ্রেড করা চিকেনটা, এখানে আমার 2 কাপ চিকেন আছে, চিকেনটাকে আমি একটু বয়েল করে আমি হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নিয়েছে। আমি দিচ্ছি ধনিয়া পাতা, ক্যাপসিকাম, আমার যত ইনগ্রেডিয়েন্টস আমি সবকিছু এখন অ্যাড করব, গোলমরিচ, গরম মশলার গুঁড়া, 1 চিমটি হলুদ। হলুদটা আমি ব্যবহার করছি একটু কালারটা চেঞ্জ করবে সেই জন্য, আর এখানে কাঁচামরিচ, লবণ, লবণটা আমি আমার পরিমাণ মতো ব্যবহার করলাম, আপনারা যদি কম খান একটু কম দেবেন, অনেকে আছে লবণ একটু বেশি খায়। আর সাথে যে পাউরুটিটা ভিজিয়েছি সেটা দিয়ে দিলাম। সাথে আমি অ্যাড করব একটু অলিভ অয়েল, আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন, 1 টেবিল চামচ পরিমাণ মতো। এখন সবগুলোকে আমি ভালো করে মাখাবো। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে যেরকম করে ভাজবো, সেটা গোল হতে পারে, একটু লম্বাটে হতে পারে, টিকিয়া কাবাবের মতো আমি করতে পারি, তো আমি যেভাবে ভাজবো সেভাবে এখন আমি রোল করে নেব, আপনারা আপনার পছন্দের মতো সাইজ করে নেবেন। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আপনি ইচ্ছে করলে কাটলেটের মতো উপরেও শেপ দিতে পারেন, আমি অবশ্য কাকলেটের শেপটাই পছন্দ করছি, যেটার সাথে কাকলেট শেপটা বেশি ভালো লাগবে। এরকম করে এখন আমি বানিয়ে নেব। আমার বানানো হয়ে গেছে, এগুলো ঠিক এই যে এরকম হয়েছে। এখন এখানে আমি একটা প্লেট নিচ্ছি, এই প্লেটে আমি এখন ব্রেড ক্রাম্ব নেব। আমি আরেকটি বাটিতে এখানে 2টো ডিম নিয়েছি, ডিমটাকে এখন আমি বিট করে নেব। আমি
আমি এখান থেকে একটা করে নিয়ে ডিমের মধ্যে ভিজিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। ঠিক এইভাবে একটি প্লেটে আমি রেখে দিচ্ছি। আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে করতে পারেন, আপনারা চাইলে যে আমি এখানে শুধু ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা অন্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন বাঁধাকপি হতে পারে, ফুলকপি হতে পারে, আপনার পছন্দময় একটু গাজর দিতে পারেন। তো এভাবে আপনারা বানিয়ে নেবেন, এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে এবং এটা হেলদি একটা স্ন্যাক্স। তো যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করছি, লাইক দেবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো আরেকটি রেসিপি নিয়ে। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো, কারণ আপনাদের মতামতটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।